أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على رسوله وعلى آله وأصحابه أجمعين الله رب العالمين অশেষ মেহেরবানিতে হোমিওপ্যাথিক ডক্টর্স পয়েন্ট কর্তৃক আয়োজিত প্রাত্যহিক ক্লাসের ধারাবাহিকতায় আজ ক্রনিক ডিজিজ অ্যান্ড হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট পার্ট 15 এই বিষয়ে আলোচনা করার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাদের সাথে যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন সেই মহান রাজা রাজাধিরাজ মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে স্মরণ করি মানবতার মুক্তির দিশারী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং আরো স্মরণ করি মাওলানা সামির হানিম্যানকে এবং আজকে হোমিওপ্যাথিক ডক্টর্স পয়েন্ট গ্রুপে গুড মর্নিং ক্লাসে আপনারা যারা যুক্ত হয়েছেন সকলকেই সকালের শুভেচ্ছা জানাই এবং হৃদয়ের গভীর থেকে সালাম জানাই আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর অশেষ কৃপায় আমি একটু ভালো আছি এবং ধন্যবাদ জানাই আজকের বিশেষ আলোচক ছিলেন ডক্টর শাহনাজ খান ভাই ক্রনিক ডিজিজের উপরে খুবই চমৎকার বিশ্লেষণ ধর্মী এবং তথ্যবহুল আলোচনা করেছেন ডক্টর শাহনাজ ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং সেই সাথে ধন্যবাদ জানাই আপনাদের সকলকে যারা দীর্ঘক্ষণ ধরে আমাদের এই গ্রুপে এসে আলোচনা শুনতেছেন আমি একটি কেস শেয়ারের মাধ্যমে ক্রনিক ডিজিজের পেশেন্টদের কি কিভাবে চিকিৎসা করতে হয় এবং কিভাবে লক্ষণগুলোকে মূল্যায়ন করতে হয় সেটা একটু শেয়ার করতে চাই মহামতি ডক্টর কেন্ডের কাছে যখন একজন রোগী ওনার কাছে এসেছিলেন তো ওনার বয়স প্রায় 40 ছিল সমস্যা কি ছিল সেটা একটু আমরা জানি রোগীর যে সিমটম ছিল মনে হতো যে তার জরায়ুটা বের হয়ে আসবে এই ধরনের একটা অনুভূতি আমরা কিন্তু মহামতি ডাক্তার ক্যান্সারের একটা রোগী পর্যবেক্ষণে দেখি তো কেসটা ছিল কোন মেডিসিনের সেটা আপনারা একটু দেখি বলতে পারেন কেনা আমি মেডিসিন গুলো একেবারে সূক্ষ্ম পার্থক্য করে দিব এতে করে কোন মেডিসিন আমরা মহামতি ডাক্তার কেন স্যার অ্যাপ্লাই করেছিলেন সেটা একটু নিজেরা পর্যবেক্ষণ করব তো সবসময় তার মনে হতো অনুভূতি যে জরায়ু থেকে মনে হচ্ছে কোনো কিছু বের হয়ে আসবে জরায়ুটাই সম্পূর্ণ বের হয়ে আসবে এই ধরনের অনুভূতি এখন এই সাথে ইতিহাস নিয়ে জানা গেছে যে তার অতীতে কয়েকজন সন্তান হয়েছে কয়েকজন সন্তান হয়েছে সাউন্ড হচ্ছে কিসের আপনারা সকলে একটু মিউট রাখবেন প্লিজ সুরজ জামান স্যার আপনার মাইক অন করা সুরজ জামান স্যার আপনার মাইক মিউট করুন জি তো সেই সাথে তার ব্যথা হতো যখনই শয়ন করতেন রোগী তখনই ব্যথা হতো তারপরে দেখা গেল
শয়ন করলে ব্যথা হয় কিন্তু উপশম হয় কখন? উপশম হয় যখন বিছানা থেকে উঠে, একটা আসন থেকে এসে উঠে। আসন থেকে উঠলে উপশম হয় অথবা বিছানা থেকে উঠলে উপশম হয়, কিন্তু যখনই বসে থাকেন অথবা শুয়ে থাকেন তার সকল কষ্ট বেড়ে যায়। এরপরে আর কি লক্ষণ ছিল? লক্ষণ ছিল এমন যে পাকস্থলীর মধ্যে সবকিছু একটা শূন্যতা অনুভূতি, খালি বোধ অনুভূতি, কিন্তু যখনই শয়ন করতেন এই খালি বোধটা উপশম হতো। এখন এই লক্ষণে আমরা নিউরেক্স এর কথা চিন্তা করতে পারি। আর পূর্বের যে কথাগুলো বলেছি সেই ক্ষেত্রে আমরা মনে হচ্ছে সিপিআর কথা চিন্তা করতে পারি, কিন্তু সিমটম গুলো দেখা গেল একটু যদি মুভ করে, একটু সঞ্চালন করে, একটু উপশম হয়। আবার খাবারের গন্ধে তার মনে হচ্ছে সকল কষ্ট বেড়ে যাচ্ছে। অপরদিকে তার শরীর থেকে উত্তাপের উচ্ছ্বাস বয়ে যাচ্ছে, এটা সিপিআর মধ্যে আছে। কিন্তু যখনই আমরা দেখি সে এক্সারসাইজ করতেছে, অতিরিক্ত এক্সারসাইজ করার সময় মনে হচ্ছে তার জলায়ুটা ভেতর থেকে বের হয়ে আসবে। এরপর দেখা গেল যে মেরুক্সের রোগীদের মধ্যে আমরা উত্তাপের উচ্ছ্বাস দেখি যখন কিনা উনি বিছানায় চলে যান রোগী, তখন ওই রোগীর ক্ষেত্রেও উত্তাপের উচ্ছ্বাস বয়ে যায়। এমনকি একটু মুভমেন্ট করলে, সঞ্চালন করলে তার উত্তাপের উচ্ছ্বাস বয়ে যায়। কিন্তু সিপিআর রোগীদের ক্ষেত্রে আমরা দেখি ওই সাথে তার মাথা ব্যথা আছে এবং মুভমেন্ট করলে তার কষ্ট বাড়ে। এখন নিউরোলজির রোগীদের মধ্যে যেটা থাকে তার লক্ষণগুলো আছে সেটা হচ্ছে তার যে রিবস, যে পাঁজর আছে, এই পাঁজরের বাম সাইডে তার ব্যথা বেদনা এবং রোগের আরোগ্যের বিষয়ে তার হতাশা নিরাশা কাজ করতেছে, যে রোগ মনে হয় ভালো হবে না। এবং সেই সাথে তার ইউটেরাইনের যে পেইন, এটা অনেক বেশি পেইন আছে, এটা নিউরেক্সের মধ্যে যেটা আমরা দেখি। সেই পেইনটার ধরন কেমন? কেটে ফেলার মতো ব্যথা, ইউটেরাসের মধ্যে মনে হচ্ছে কেটে ফেলার মতো ব্যথা, এই অনুভূতি। কিন্তু যখনই বসে থাকেন বা হাঁটেন তখনই নিউরেক্সের রোগী কমফোর্ট ফিল করেন এবং রোগীও কিন্তু কমফোর্ট ফিল করেন। যতক্ষণ পর্যন্ত ক্লান্ত শ্রান্ত না হয়ে যাই ততক্ষণ পর্যন্ত দেখা যায় যে উনি শুইতে চান না। কেটে ফেলার মতো ব্যথা ইউটেরাসের মধ্যে এটা তো আছেই, সেই সাথে তার সেক্সুয়াল যে এক্সাইটমেন্ট এটা কিন্তু খুব বেশি আছে। এখন সেক্সুয়াল এক্সাইটমেন্ট এটা লিলিয়াম টিকের মধ্যে আছে, নিউরেক্সের মধ্যে আছে, কিন্তু সেক্সুয়াল এক্সাইটমেন্টটা সিপিআর মধ্যে এভাবে আমরা দেখি না। এই যে লক্ষণগুলোর কথা দেখেন, কোন লক্ষণ মনে হচ্ছে সিপিআর, কোন লক্ষণ লিলিয়াম টিকের, কোন লক্ষণ নিউরেক্সের। যখন তার এই কেটে ফেলার মতো ব্যথা হয় বিশেষ করে তলপেটে, তার মনে হচ্ছে কেটে ফেলার মতো বেশি হয় এবং রাত আসলেই তার কষ্ট বেশি হয়, তখন একটা পর্যায়ে ঘুম থেকে উঠে যেতে বাধ্য হন এবং পায়চারি করতে থাকেন, হাঁটাহাঁটি করতে থাকেন। আবার যখনই হাঁটাহাঁটি করেন তখন দেখা যায় মনে হচ্ছে তার জরায়ুটা ভিতর থেকে মনে হচ্ছে বের হয়ে আসবে, এই ধরনের অনুভূতি।
তখন নিজেকে উনি প্রোটেক্ট করার চেষ্টা করেন। এরপর দেখা গেল এই রোগীর ক্ষেত্রে আরো কিছু লক্ষণ পাওয়া গেছে, যে যখনই উনি বসে থাকেন তখন ব্যথা বেদনা বাড়তেছে, হাঁটাহাঁটি করলে বাড়তেছে, কিন্তু যখন শুয়ে থাকেন তখন হয়তো কমফোর্ট ফিল করতেছেন। অপরদিকে সেক্সুয়াল যে এক্সাইটমেন্ট এটাও খুব ব্যাপক আছে, কিন্তু জরায়ু বের হয়ে আসার অনুভূতি বা বের হয়ে আসে এটা শুনলেই আমরা অনেকেই সিটিয়াকে চিন্তা করি, সিটিয়া অ্যাপ্লাই করি, কিন্তু এইভাবে কিন্তু সিটিয়া অ্যাপ্লাই করার কোনো সুযোগ নাই। কেন আমরা সিটিয়া অ্যাপ্লাই করব না, লিলিয়ামটি অ্যাপ্লাই করব না, মিউরেক্স অ্যাপ্লাই করব, এটা একটু পর্যবেক্ষণে আমরা জেনে নিব। তো এই রোগীর ক্ষেত্রে আমরা দেখলাম যে মনে হচ্ছে তার যখন শয়ন করা বা শয়ন করলে উপশম হওয়া, দাঁড়ালেই তার কষ্টগুলো অনেক সময় বেশি হওয়া, একটা পর্যায়ে যখন জরায়ু মনে হচ্ছে বের হয়ে আসবে তার অঙ্গ প্রত্যঙ্গ অর্থাৎ লেমস ক্রসিং করে করে রাখেন যেন জরায়ুটা বের না হয়ে আসে। এটা সিপিআর মধ্যেও আছে এবং মিরুক্স এর মধ্যেও আছে, কিন্তু দেখা গেল সিপিআর রোগীদের মধ্যে আমরা সেক্সুয়াল যে এক্সাইটমেন্ট এটা নাই এবং এটার প্রতি অনীহা অনিচ্ছা বিরক্তি এই লক্ষণগুলো সিপিআর মধ্যে আছে, কিন্তু মিউরেক্স এর মধ্যে এই লক্ষণ কিন্তু নাই, লিলিয়াম টিক এর মধ্যে এটা কিন্তু নাই। তার এই যে প্রোলাপসাস অফ ইউটেরাস এর ক্ষেত্রে যে পেইন হচ্ছে এটা কিন্তু লিলিয়াম টিক মিউরেক্স সিপিয়া এই মেডিসিন গুলোর মধ্যে আছে, কিন্তু পার্থক্য আমরা কিভাবে করব সিপিয়াকে মিউরেক্স কে এবং লিলিয়াম টিক কে আমরা পার্থক্য কিভাবে করব। দেখেন সিপিয়া রোগী হচ্ছে শীতকাতর, সিপিয়া রোগী কি শীতকাতর না শীতকাতর, আর লিলিয়াম টিকের রোগী হচ্ছে গরম কাতর। তো লিলিয়াম টিক থেকে আমরা সিপিয়া কে পার্থক্য করব এবং সিপিয়া লিলিয়াম টিক থেকে আলাদা করব মেরক্স কে। যদি আমরা একটু ব্যাখ্যা বিশ্লেষণে যাই তাহলে দেখব সিপিয়া অত্যন্ত নার্ভাস প্রকৃতির হয়, এমন কি সামান্য আওয়াজ শব্দ হলেই অত্যন্ত নার্ভাসনেস তার মধ্যে কাজ করতে থাকে, সব সময় তার মনের মধ্যে একটা উদাসীনতা বিমর্ষতা বিষণ্নতা তার মধ্যে কাজ করতে থাকে এবং প্রচুর পরিমাণে মাঝে মাঝে সে কান্নাকাটি করে। একাকি থাকার তার একটা ইচ্ছা, লোকজন একেবারে সে পছন্দ করে না, আবার লোকজন না থাকলেও তার ভয় হয়, অত্যন্ত খিটখিটে প্রকৃতির সিপিয়ার এবং সহজেই ক্ষুব্ধ হয়, সহজেই চোখে পানি আসে, সবকিছুর নেগেটিভ দিকটা দেখে তার মধ্যে নেগেটিভিটি খুব বেশি থাকে এবং সবকিছুতেই একটা উদাসীনতা সিপিয়ার মধ্যে কাজ করে এবং সবসময় মনে হয় যে বসে থাকি, কাজ করার প্রতি একটা অনীহা অনিচ্ছা বিরক্তি মানসিক ভাবে এবং শারীরিক ভাবেও। এগুলো আমরা সিপিয়া রোগীদের ক্ষেত্রে দেখি, সিপিয়া বেশ শীতকাতর, তো মাঝে মাঝে সে গোসল করতে চায় না, গোসলের প্রতি একটা অনীহা অনিচ্ছা, এমনকি কথাবার্তাও সে বলতে চায় না এবং সেক্সুয়ালি যদি তাকে টাচ করা হয় এত বেশি বিরক্তি ফিল করতে থাকে, তো স্বামীর সাথে যে ফিজিক্যাল রিলেশন করবে এই চিন্তাও তার জন্য অত্যন্ত কঠিন হয়ে যায়। অপরদিকে সেক্সুয়াল ইন্টারকোর্স যখন করে সিটিয়া রোগীদের ক্ষেত্রে আমরা দেখি প্রচন্ড তার পেইন হয়,
বিরক্তি হয়, এটা থেকে সবসময় সে দূরে থাকতে চাই। সিপিআর রোগীদের মধ্যেও কিন্তু প্রোল্যাপস অফ ইউটেরাস এটা আমরা দেখি, লিলিয়ামটিকে দেখি, মিউরেক্স এর ক্ষেত্রে দেখি, কিন্তু আমরা কেন সিপিআর অ্যাপ্লাই করবো না, কেন মিউরেক্স অ্যাপ্লাই করবো এবং কেন লিলিয়ামটিক অ্যাপ্লাই করবো না, কেন মিউরেক্স অ্যাপ্লাই করবো, সেই বিষয়ে একটু বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। আমাকে আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা? জি, তো দেখেন সিপিআর রোগীদের ক্ষেত্রে আমরা কি দেখতে পেলাম, যে স্বামীর প্রতি অনীহা, সন্তানের প্রতি অনীহা, তার পরিবারের সদস্যদের প্রতি অনীহা, এক একই নিরিবিলি নির্জন স্থানে থাকতে তার একটা ইচ্ছা, অপরদিকে শীতকাতরতা, এবং যখনই এই জলাইটা বের হয়ে আসার উপক্রম হয় তখনই পাটাকে ক্রসিং করে বসতেছেন সিপিআ। অপরদিকে তার শরীরের উত্তাপের উচ্ছ্বাস বয়ে যাচ্ছে, এটা কোন সময়ে, যখন তার মেনোপজ কন্ডিশন চলে আসে এই সময়ে তার উত্তাপের উচ্ছ্বাস বয়ে যায়, কিন্তু অন্য সময়ে তার শীতকাতরতার লক্ষণ থাকে, বিশেষ করে 45 থেকে 60 বছর পর্যন্ত। এই সময়ে সিপিআর রোগীদের ক্ষেত্রে আমরা মনে করি সে গরম কাতর হয়ে গেছে, আসলে সে গরম কাতর নয়, সে শীতকাতর। এই মেনোপজের কারণেই তার মনে হয় যে উত্তাপের উচ্ছ্বাস বয়ে যাচ্ছে, কিন্তু আসলে সে গরম কাতর নয়, সে শীতকাতর। এখন এই যে সন্তানের প্রতি অনীহা অনিচ্ছা বিরক্তি, অপরদিকে স্বামীর প্রতি অনীহা অনিচ্ছা বিরক্তি, পরিবারের সদস্যদের প্রতি বিরক্তি, কাজের প্রতি অনীহা অনিচ্ছা, এটা কিন্তু একদিনে দেখা দেয় নাই, একদিনে সে সিপিআর রোগীতে পরিণত হয় নাই। যখন তার বিয়ে হয়েছিল তখন সে সিপিআর রোগীতে পরিণত ছিলেন না, দীর্ঘদিন হয়তো সন্তান একাধিক প্রসবের কারণে, অত্যধিক ব্রেস্ট ফিডিং করানোর কারণে বাচ্চারা দেখা যায় ব্রেস্ট ফিডিং করলো, এতে করে ঠিক মতো তার যে খাবার দরকার এই খাবারটা যথাযথ সময়ে হয়তো এই সিপিআর রোগী পায় নাই। আগে হয়তো হৃষ্টপুষ্ট বলিষ্ঠ দেহের ছিল, কিন্তু কায়িক পরিশ্রম করতে করতে, অত্যধিক সন্তান জন্মদান করার ক্ষেত্রে, একাধিক আবর্ষণ করার ক্ষেত্রে, অপরদিকে অত্যধিক সেক্সুয়াল ইন্টারকোর্স করার ক্ষেত্রে এখন সে সিপিআর রোগীতে পরিণত হয়েছে, কিন্তু আগে সিপিআর রোগীতে পরিণত ছিলেন না। এই সমস্ত পার্থক্য কিন্তু যখন আমরা রিমেক্স থেকে আলাদা করব, রিমেক্স সরি মিউরেক্স, তো মিউরেক্স থেকে আলাদা করব সিপিআ, লিলিয়ামটি এবং মিউরেক্স, দেখা যাবে টোটালি তিনটাই কিন্তু জননযন্ত্রের উপরে, মহিলাদের জননযন্ত্রের উপরে, বিশেষ করে প্রোলাপসাস অফ ইউটেরাসের ক্ষেত্রে তিন মেডিসিনই চমৎকার কার্যকরী, কিন্তু পার্থক্য করে আমরা কিভাবে মিউরেক্স অ্যাপ্লাই করব, সিপিআকে ক্যান্সেল করব এবং লিলিয়ামটিককে ক্যান্সেল করব। তো এই রোগীর মধ্যে যে লক্ষণ ছিল সেটা সিপিআর ছিল না, সেটা লিলিয়ামটিকের ছিল না, ছিল মিউরেক্সের। এখন সিপিআর রোগীদের মধ্যে সবসময় স্টমাকের একটা চাপ বোধ অনুভূতি, একটা পাথর থাকার মতো অনুভূতি, খাওয়ার পরপরই এই অনুভূতিটা সিপিআর রোগীর ক্ষেত্রে আমরা দেখি, এবং তাদের দেহ হাড্ডিসার এবং পুরুষালী গঠন, পুরুষাকৃতি গঠন মনে হয়, অনুন্নত বক্ষ, অনুন্নত বাটক থাকে, মনে হচ্ছে সামনে এবং পিছনে মহিলাদের হাঁটার সময় যে একটা ছন্দ থাকে, এই ছন্দ কিন্তু সিপিআর রোগীদের মধ্যে আমরা দেখি না, পুরুষ প্রকৃতির গঠনের হয়ে থাকে। এই অবস্থায় আমরা সিপিআকে চিন্তা করতে পারি, কিন্তু এই অবস্থা না হয়ে ছিল ভিন্ন অবস্থা, সেটা একটু সামনে আলোচনা করব। তাহলে সিপিআর রোগীদের ক্ষেত্রে তার যে টাচ করা, বিশেষ করে তার জননযন্ত্র এবং সেক্সুয়ালি টাচ করা একেবারেই বিরক্তি, এবং এতে করে দেখা যায় তার ড্রাইনেস সেন্সেশন মনে হচ্ছে, ড্রাইনেস সেন্সেশন অপরদিকে পেইন হচ্ছে, এবং ইউটেরাস বেরিয়ে আসার মতো অনুভূতি, এটা সিপিআর, মিউরেক্স, লিলিয়ামটিকের তিন মেডিসিনে আছে,
কিন্তু সিভিয়ার রোগীদের ক্ষেত্রে তাদের যে মেন্স দেখা দিবে দেখবেন খুব তাড়াতাড়ি মেন্স দেখা দিচ্ছে এবং পরিমাণে অল্প হচ্ছে, অথবা এর ব্যতিক্রম হতে পারে যে খুব দেরিতে মেন্স দেখা দিচ্ছে এবং পরিমাণে অল্প স্রাব হচ্ছে। এই যে ইরেগুলার মেনস্ট্রুয়েশন হওয়া, অথবা যদি রেগুলার হয় সেই ক্ষেত্রে অল্প পরিমাণে হওয়া, যখন তার ফ্লোটা আসতেছে সেটা কালো বর্ণের হওয়া, অপরদিকে মনে হয় যে তার লেভিয়াতে একটা লাল লাল অনুভূতি, লাল ভাব অনুভূতি এবং ক্ষত অনুভূতি, সেই সাথে স্বামী সেক্সুয়াল ইন্টারক্রোস করলেই পরের দিনে দেখা গেল প্রচুর পরিমাণে তার সাদা স্রাব দেখা দেওয়া। এই সাদা স্রাব দেখা দেওয়া কিন্তু ওইভাবে অন্য দুই মেডিসিনের মধ্যে নাই, যেভাবে সেক্সুয়াল ইন্টারক্রোস করার পরে সিপিআর পেশেন্টদের ক্ষেত্রে পরের দিনেই তার সাদা স্রাব দেখতে পাওয়া, এই লক্ষণ কিন্তু লিলিয়াম থেকে এবং মিউরেক্স এর মধ্যে নাই। অপরদিকে তার নিপলে চুলকানি হতে থাকে সিপিআর রোগীদের মধ্যে, চুলকালে সেখান থেকে রক্ত আসতে থাকে এবং সেখানে মনে হয় ক্ষত হয়েছে, এই ধরনের অনুভূতি সিপিআর রোগীদের ক্ষেত্রে আমরা দেখি এবং কোনো আসন ছাড়া সে কোথাও বসতে পারে না। এই সমস্ত লক্ষণ থাকার পাশাপাশি তার অঙ্গ প্রত্যঙ্গ মনে হচ্ছে অত্যন্ত ভার বোধ হয়ে গেছে, অত্যন্ত দুর্বল হয়ে গেছে, বিশেষ করে জয়েন্ট গুলো, সমস্ত জয়েন্ট গুলো দুর্বল হয়ে গেছে। কিন্তু সমস্যা তার মাসে জরায়ুটা নিচের দিকে নেমে আসবে এই অনুভূতি। কিন্তু সিপিআর থেকে আমরা কিভাবে অন্য মেডিসিনে যাব, দেখেন লিলিয়াম থেকে কি লক্ষণ থাকবে, লিলিয়াম থেকে লক্ষণ থাকবে যে তারা গরম কাতর হবে আর সিপিআর শীত কাতর হবে, দুইটাই কিন্তু মহিলাদের ক্ষেত্রে খুব চমৎকার কার্যকরী মেডিসিন। কিন্তু আমরা লিলিয়াম দিক এবং সিপিআকে কিভাবে ক্যান্সেল করব এবং মিউরেক্স কে সামনে রাখবো, লিলিয়াম দিকের রোগীদের মধ্যে সব সময় একটা তড়িঘড়ি অনুভূতি থাকবে, তাদের দায়িত্বের বিষয়ে মনে হয় যে এই দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে, এই বিষয়ে তার ব্যস্ততা ত্রস্ততা থাকে, তার অভিশাপ দেওয়ার একটা প্রবণতা থাকে যেটা আমরা অন্য মেডিসিনের মধ্যে এভাবে পাই না। লিলিয়ামটিকের রোগীর মধ্যেও আমরা জরায়ুটা মনে হচ্ছে চলে আসতেছে এই অনুভূতি দেখি, কিন্তু সে গরম কাতর হবে এবং সেক্সুয়াল যে এক্সাইটমেন্ট তার বেশি থাকবে, এবং অ্যাকিউট যদি কেস হয় সেই ক্ষেত্রে লিলিয়াম দিক হয় একটু ক্রনিক অবস্থায় যখন চলে যাই সেই ক্ষেত্রে সিপিআর কথা আমরা চিন্তা করি, কিন্তু সিপিআর রোগী শীতকাতর হবে। লিলিয়াম দিকের রোগীদের মধ্যে অনুভূতিতে তার এমন মনে হয় যে সবকিছু মনে হচ্ছে তার জরায়ু থেকে বের হয়ে আসবে, কিন্তু সেটাকে প্রেশার দিয়ে চেপে রাখার চেষ্টা করেন, এটা সিপিআ মিউরেক্স লিলিয়াম টিক এগুলোতে আমরা দেখি। কিন্তু প্রেশার দিলে হাত দিয়ে যদি চেপে ধরা হয়, প্রেশার দেওয়া হয় সেই ক্ষেত্রে উপশম ফিল করে সিপিআতেও করে লিলিয়াম টিকেই করে, কিন্তু সিপিআর শীতকাতর লিলিয়াম টিক গরম গরম কাতর। সিপিআর রোগীদের মধ্যে আমরা দেখি স্বামীর প্রতি, সন্তানের প্রতি, সংসারের সদস্যদের প্রতি, ফ্যামিলির যে পরিবারের সদস্য যারা আছে এদের প্রতি অনীহা অনিচ্ছে বিরক্তি, একাকী থাকতে চাই। কিন্তু লিলিয়াম টিকের মধ্যে এই ধরনের যে একা থাকা যে টেন্ডেন্সি অথবা সেক্সুয়ালি তার এক্সাইটমেন্ট নাই, এটা কিন্তু না, লিলিয়াম টিকের মধ্যে সেক্সুয়ালি এক্সাইটমেন্ট আমরা দেখি। এই সমস্ত লক্ষণ আছে। এখন এই যে জরায়ুটা বের হয়ে আসার অনুভূতি, অপরদিকে মনে হচ্ছে বাম ওভারিতে তার পেইন করতেছে এবং বাম স্তনে তার পেইন করতেছে, সেই সাথে লিলিয়াম টিকের রোগীদের ক্ষেত্রে আমরা লিউকোরিয়া দেখি, কিন্তু লিউকোরিয়া যখন দেখা দেয় তখন হেজা যায়, অত্যন্ত হাজাকর অবস্থা তৈরি হয়, সুলে যাচ্ছে এবং যেখানে দাগ লাগতেছে এই লিউকোরিয়ার যে স্রাবটা যেখানে লাগতেছে সেখানে
বাদামি কালারের আকার ধারণ করতেছে, বাদামি কালার ধারণ করতেছে এবং সেই দাগটা সহজে হয়তো উঠানো যাচ্ছে না। এই লক্ষণ কিন্তু আমরা লিলিয়ামটিকের রোগীদের মধ্যে দেখি। এখন লিলিয়ামটিক এবং সিপিয়াকে আমরা পার্থক্য করতে পেরেছি। এখন আসবো আমরা, দেখেন লিলিয়ামটিকের রোগ লক্ষণ কখন বাড়ে? এদের কিন্তু রাত্রে বাড়ে, রাত্রিকালীন আসলেই তাদের সকল কষ্ট বেড়ে যায় এবং গরম রুমের মধ্যে থাকলে তার কষ্ট বেড়ে যায়, গরম বাতাস তার শরীরে লাগলে তার কষ্ট বেড়ে যায়। কিন্তু সিপিআর রোগী গরমেই বরং থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তাহলে মিউরেক্স আমরা কখন অ্যাপ্লাই করব? দেখেন মিউরেক্স অ্যাপ্লাই করব ওই ক্ষেত্রে, মিউরেক্স রোগীদের ক্ষেত্রে সেক্সুয়াল যে এক্সাইটমেন্ট অনেক বেশি থাকবে। মিউরেক্স রোগীদের ক্ষেত্রে আমরা কি দেখি? সেক্সুয়াল এক্সাইটমেন্ট খুব বেশি থাকে, তাদের প্রচন্ড বিষণ্ণতা আছে, দুশ্চিন্তা আছে, অপর থেকে ভয় আছে। বিশেষ করে একটু স্পর্শ করলেই অত্যন্ত এক্সাইটেড হয়ে যান। যে সমস্ত রমণীদের ক্ষেত্রে একটু স্পর্শ করা হয় সেই ক্ষেত্রে অত্যন্ত এক্সাইটেড হয়ে যাওয়া, এই মিউরেক্সের এই প্যাশেন্টের ডান পাশে তার ব্যথা হতো এবং সেখান থেকে পরিচালিত হয়ে নিচের দিকে মনে হচ্ছে নামিত হতো। সেই ক্ষেত্রে ভায়োলেন্ট সেক্সুয়াল এক্সাইটমেন্ট, ভায়োলেন্ট সেক্সুয়াল ডিজায়ার এই মিউরেক্সের প্যাশেন্টের ক্ষেত্রে এই লক্ষণটা পেয়েছিলেন মোহাম্মদ ডক্টর কেন্ট। অপরদিকে তার ইউরাসের মধ্যে মনে হচ্ছে ক্ষতকর ব্যথা এবং মেন্সটা ইরেগুলার হতো, প্রচুর পরিমাণে হতো এবং সেটা চাপ চাপ হতো। কারণ মিউরেক্সের রোগীদের মধ্যে আমরা দেখি যে তাদের যখন স্রাব হয় তখন চাপ চাপ হয় এবং প্রচুর পরিমাণে স্রাব হয় এবং ইরেগুলার হয়, আর অপরদিকে মনে হয় যে তার ইউট্রাসটা অনেক এনলার্জমেন্ট হয়ে গেছে এবং প্রোলাপস অফ ইউট্রাস এই লক্ষণটাও আছে। এই ব্যথাটা একেবারে মনে হচ্ছে তীক্ষ্ণ ব্যথা এবং এই ব্যথাটা শুরু হয়ে আপনার তার ব্রেস্ট পর্যন্ত পরিচালিত হতো, ইউট্রাস থেকে শুরু হয়ে তার ব্যথাটা একেবারে ব্রেস্ট পর্যন্ত পরিচালিত হতো। যখনই শয়ন করতেন তখনই তার কষ্ট বাড়তো, পেইনফুল যে মিনিস্ট্রেশন এটাও দেখা দিত। যখন মনে হতো যে তার ইউট্রাসটা ডিসপ্লেসমেন্ট হয়ে যাবে তখন পাটাকে জড়সড় করে টাইট করে ক্রসিং করে রাখার চেষ্টা করতেন। অপরদিকে তার যে লিউকোরিয়ার ধরন, মিউরেক্সের রোগীদের লিউকোরিয়ার যে ধরন থাকবে সেটা সবুজ প্রকৃতির অথবা লাল প্রকৃতির, অথবা পর্যায়ক্রমে মানসিক লক্ষণগুলো এবং শারীরিক লক্ষণগুলো পর্যায়ক্রমে তা দেখা দিবে। এই ক্ষেত্রে আমরা মিউরেক্সের কথা চিন্তা করব। তো মিউরেক্সের যে কেসটা মোহাম্মদ ডক্টর কেন স্যার লেসার রাইটিং এ উল্লেখ করেছেন, দেখেছি তাকে একটু স্পর্শ করলেই তার কষ্ট বাড়তেছে, তার সেক্সুয়াল এক্সাইটমেন্ট খুব বেশি কিন্তু সিপিয়ার এক্সাইটমেন্ট কম। অ্যাকিউট অবস্থায় লিলিয়ামটিক কাজ করে, ক্রনিক অবস্থায় সিপিয়া কাজ করে, কিন্তু কাতরতা পার্থক্য করে তার মানসিক লক্ষণ তার শারীরিক লক্ষণ গুলো পার্থক্য করে আমরা ওই দুই মেডিসিনকে এলিমিনেশন করে বর্জন করে আমরা মিউরেক্সকে সামনে রাখবো এবং মিউরেক্স অ্যাপ্লাই করলেই দেখা গেল এই রোগীকে আরোগ্য করা সম্ভব হবে। মোহাম্মদ ডক্টর ক্যান্সার এই রোগীকে মিউরেক্স অ্যাপ্লাই করেছিলেন, মিউরেক্স অ্যাপ্লাই করার পরে দেখা গেল রোগীকে ভালো করা সম্ভব হয়েছিল। তো এই যে কেস, এই কেসটা কিন্তু দেখেন মনে হবে কখনো সিপিয়া, মনে হবে কখনো মিউরেক্স, মনে হবে কখনো লিলিয়ামটিক, কিন্তু এই যে পার্থক্য আমরা যদি নির্ভর না করতে পারি, তাদের বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণগুলোকে যদি না শনাক্ত করতে পারি তাহলে কিন্তু আমরা মেডিসিন মিউরেক্স অ্যাপ্লাই করতে পারতাম না, পারতাম। মমতি ডক্টর কেন স্যারও কিন্তু এই মিউরেক্স অ্যাপ্লাই করেছেন
এই সমস্ত লক্ষণের উপরে ভিত্তি করেই। তো আজকে অলরেডি তো প্রায় 8টা বাজতে যাচ্ছে, আমরা প্রশ্ন পর্বে আসবো। আমি আজকের যে কেসটা শেয়ার করলাম সেটা হলো এই রমণীকে মহামতি ডক্টর ক্যান্সার মেউরিক্স অ্যাপ্লাই করেছিলেন এবং অন্য যে দুইটা মেডিসিন, এই দুইটা মেডিসিনের কিছু জেনারেল লক্ষণ মিলছিল, কিন্তু টোটালি পর্যবেক্ষণ করে মেউরিক্স সদৃশ লক্ষণাবলী বেশি পেয়েছিলেন। এই জন্য এই মেউরিক্স অ্যাপ্লাই করাতে রোগীকে আরোগ্য করা সম্ভব হয়েছিল। তো সকলকেই ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন।